সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। নতুন একটি এপিসোড নিয়ে আমি চলে আসছি। আজকের এপিসোড হচ্ছে অধ্যায় পাঁচের জ্ঞানমূলক প্রশ্ন। তো অধ্যায় পাঁচ নিয়ে সবার একটা মোটামুটি আতঙ্ক রয়েছে, কোনো আতঙ্ক নয়, ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি। খুব ইজি ওয়েতে আমি জ্ঞানমূলক প্রশ্নগুলো আজকে উপস্থাপন করব। পরবর্তীতে আমি অনুধাবনমূলক এবং বাকি প্রশ্নগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের জ্ঞানমূলক প্রশ্নের প্রথম প্রশ্ন। অবজেক্ট প্রোগ্রাম কি? সকল বোর্ড 18 সালে একটা প্রশ্ন আসছিল, অবজেক্ট প্রোগ্রাম কি? তো মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। সাধারণত অবজেক্ট প্রোগ্রামগুলোই হচ্ছে মেশিন ভাষায় লেখা। মেশিন ভাষা হচ্ছে, আমরা জানি, জিরো এবং ওয়ান দিয়ে যে লেখা ভাষা সেটা হচ্ছে মেশিন ভাষা। চলক কি? ভেরিয়েবল শব্দের অর্থ চলক। আমরা জানি যে সকল রাশির মান পরিবর্তিত হয়, রাশির মান পরিবর্তনশীল, তাকে বলা হবে চলক বা ভেরিয়েবল। সিস্টেম ফ্লোচার্ট, আমরা জানি ফ্লোচার্ট দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে সেই ফ্লোচার্টগুলা যেগুলা সিস্টেমকে ধারাবাহিকভাবে প্রকাশ করে, অর্থাৎ চিত্রের মাধ্যমে কোনো সিস্টেমকে ধারাবাহিকভাবে প্রকাশ করলে যে ফ্লোচার্ট তৈরি হয় তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। মাদ্রাসা বোর্ড 18 সালে আসছিল, ফাংশন কি, ফাংশন কাকে বলে, একই প্রশ্ন। তো সি প্রোগ্রামে যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট কোনো একটি নির্দিষ্ট নামে একটি ব্লকের মধ্যে রাখা হয় তখন তাকে ফাংশন বলে। অথবা যদি তুমি সহজ করে বলতে চাও তাহলে বলতে পারো যে চলক রাশির মান অন্য চলক রাশির উপর নির্ভরশীল তাকে ফাংশন বলে। পরের প্রশ্ন, প্রোগ্রাম কি? কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। পরের প্রশ্ন, অনুবাদক প্রোগ্রাম কি? অনুবাদক আর ট্রান্সলেটার একই জিনিস। যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা হয় বা এই কাজের জন্য যে প্রোগ্রামগুলো ব্যবহার হবে সেগুলোই হচ্ছে অনুবাদক, বা যে সফটওয়্যারগুলো ব্যবহার হবে সেগুলোই হচ্ছে অনুবাদক সফটওয়্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রান্সলেটার। সাধারণত তিন ধরনের হয়, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। ধ্রুবক কি? আমরা জানি যে প্রোগ্রামে যে সমস্ত রাশির মান পরিবর্তন করা যায় না বা পরিবর্তনশীল নয় তাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। এখন আসি কম্পাইলার কি। কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক। কিছুক্ষণ আগে আমরা বলেছি যে অনুবাদক তিন ধরনের, এর মধ্যে একটা ভাগ হচ্ছে কম্পাইলার, যা উচ্চ স্তরের ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। এটা হচ্ছে আমাদের মূল ভাবার্থ, উচ্চ স্তরের ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, এটা হচ্ছে কম্পাইলার। অ্যারে কি? অ্যারে হচ্ছে একই টাইপের কতগুলো ভেরিয়েবল সেট, যেমন রোল, রোলের মধ্যে দেখবো ক্লাসে সবার রোল লিখতে পারবা, এটা একটা অ্যারে। আবার নেম, নেমের মধ্যে সবার নাম লিখতে পারবে, এটা একটা অ্যারে। আবার নেম লিখেছ বাট তুমি রোল নাম্বার দেওয়ার চেষ্টা করবে তাহলে সেটা কিন্তু অ্যারে হবে না, আলাদা আলাদা সেট থাকবে। সি ভাষায় কিওয়ার্ড কি? সি ভাষায় কিওয়ার্ড হচ্ছে সংরক্ষিত শব্দ, সাধারণত নির্দিষ্ট অর্থে আছে এবং নির্দিষ্ট কাজে ব্যবহার করা হবে। ফোর জিএল কি? ফোর জিএল হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সাধারণত উচ্চ স্তরের ভাষা। এটা অনেক সময় স্বাভাবিক ভাষাও বলা হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজও বলা হয় ফোর্থ জিএল কে। সুডুকুড, সুডু শব্দের অর্থ হচ্ছে ছদ্ম, এটি একটি গ্রিক শব্দ। প্রোগ্রামের ধরন, কার্যগুলি তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ, তবে কোনো প্রোগ্রামিং ভাষার সাথে কিন্তু হুবহু মিলবে না। হ্যাঁ, কাছাকাছি যাবে কিন্তু পুরোপুরি মিলবে না, পুরোপুরি কোডগুলো মিলবে না। ছোটো কোড সাধারণত কোডিংয়ের আগে তৈরি করা হয় প্রোগ্রামারদের সুবিধার জন্য। সিনট্যাক্স এরর, নামের মধ্যেই একটা বোঝা যাচ্ছে যে ভুল ভুল একটা গ্রান রয়েছে। সিনট্যাক্স এরর হচ্ছে
প্রোগ্রামের ব্যাকরণগত ভুল, যেমন বানান ভুল করা, কমা না দেওয়া, ব্র্যাকেট না দেওয়া, চলকের মান বলে না দেওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে সিনট্যাক্স এরর। অ্যালগোরিদম, বিখ্যাত আরব গণিতবিদ আল খারিজমি, আমরা সবাই নাম জেনেছি, ওনার নাম থেকেই সাধারণত অ্যালগোরিদম শব্দটা এসেছে। সমস্যা সমাধানের উপায় ধাপে ধাপে উপস্থাপন করাকে কিন্তু অ্যালগোরিদম বলে। ফ্লোচার্ট কি? আমরা জানি যে ফ্লোচার্ট শব্দের অর্থ হচ্ছে প্রবাহ চিত্র। সমস্যা সমাধানের উপায় চিত্রের সাহায্যে উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে। এখানে যদি আমি অন্য আরেকটা ওয়েতে দেখানোর চেষ্টা করেছি, বলেছি অন্যভাবে, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটাই তোমরা লিখবে। প্রোগ্রাম ফ্লোচার্ট, প্রোগ্রামিং সমস্যা সমাধানের জন্য চিত্রের সাহায্যে উপস্থাপন প্রক্রিয়াকে বলা হয় প্রোগ্রাম ফ্লোচার্ট। এখানে আমি অন্য একটা সংজ্ঞা দিয়েছি, বলেছি আরেকটা, তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই লিখবে। যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা কি? মেশিন ভাষা আমরা আগেই বলেছি, জিরো এবং ওয়ান দিয়ে লেখা যে ভাষা সেটাই হচ্ছে মেশিন ভাষা, মেশিনের বোধগম্য ভাষা যেটা। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার একটু আপডেট ভার্সন, মানে পরবর্তী যে প্রোগ্রামিং ভাষাটা। হ্যাঁ, সাধারণত এখানে কিছু কিছু নেমোনিক কোড, সাংকেতিক কোড ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ভাষার মধ্যে। যে ভাষায় নেমোনিক কোড, সাংকেতিক কোড, নির্দেশ লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। আর অ্যাসেম্বলি ভাষা লেখার জন্য অ্যাসেম্বলারের প্রয়োজন হয় বা অনুবাদকের প্রয়োজন হয়, সে অনুবাদকের নামই হচ্ছে অ্যাসেম্বলার। ইন্টারপ্রেটার, যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষায় অনুবাদ করে। এখানে কিন্তু একবারে পারবে না, কম্পাইলার যেমন একবারে পুরো প্রোগ্রামটা কনভার্ট করে ফেলে, এখানে কিন্তু এক লাইন করে অনুবাদ করবে, এক লাইন শেষ হলে পরবর্তী লাইনে যাবে, এটা হচ্ছে ইন্টারপ্রেটার। ডিবাগিং, প্রোগ্রাম তৈরির সময় বিভিন্ন কারণে প্রোগ্রামে ভুল হতে পারে, এই ভুলগুলা খুঁজে বের করে সংশোধনের প্রক্রিয়া কি বলা হয়? ডিবাগিং। ডেটা টাইপ, সি ভাষায় বিভিন্ন ধরনের ডাটা ব্যবহার করা হয়, এই ডেটার ধরনকে ডাটা টাইপ বলে। প্রোগ্রামের ভাষা, কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত, এগুলোর বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামের ভাষা বলে। অথবা বলা যায় প্রোগ্রাম রচনার জন্য যে ভাষা ব্যবহৃত হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। উচ্চ স্তরের ভাষা কি? যে ভাষায় মানুষের ভাষার সাথে মিল রয়েছে এবং লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনের ব্যবহার করা সম্ভব তাকে উচ্চ স্তরের ভাষা বলে। উচ্চ প্রোগ্রাম হচ্ছে উচ্চ স্তরের এবং অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামটাকে বলা হয় উচ্চ প্রোগ্রাম, আর মেশিনের ভাষাটাকে বলা হয় বস্তু প্রোগ্রাম। একেবারে শুরুতে যেটা আমরা পড়ে আসছিলাম স্টেটমেন্ট, সি প্রোগ্রামে 32 কিওয়ার্ড রয়েছে, সংরক্ষিত শব্দ রয়েছে যা স্টেটমেন্ট নামে পরিচিত। প্রোগ্রাম টেস্টিং, কোনো প্রোগ্রামের কোডিং সম্পূর্ণ করার পর প্রোগ্রামটির যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত তা ঠিক মতো আসছে কি না বা রান করছে কি না তা যাচাই করাটাই হচ্ছে টেস্টিং। অপারেটর, সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলা হবে অপারেটর। সি প্রোগ্রামে ভেরিয়েবল মান গ্রহণ এবং প্রদর্শনের জন্য যে সকল ক্যারেক্টার সেট ব্যবহার করা হয়, যেমন পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, হ্যাঁ, এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ডাটা টাইপ মডিফায়ার হচ্ছে ফ্লোট ছাড়া অন্য সকল মৌলিক ডাটা টাইপের মধ্যে সাইন, আনসাইন্ড, শর্ট এবং লং ইত্যাদি মডিফায়ার যোগ করা যায়, ব্যক্তি বা কতটুকু মেমোরি স্পেস দখল করবে, হ্যাঁ, এরকম বাড়ানো কমানো যায়, এদেরকে ডাটা টাইপ মডিফায়ার বলা হয়। ডিরাইভ ডাটা টাইপ কি? যে ডাটা টাইপের মধ্যে অ্যারে, ফাংশন, পয়েন্টার ও রেফারেন্স অন্তর্ভুক্ত থাকে তাকে ডিরাইভ ডাটা টাইপ বলে। টোকেন হচ্ছে সাধারণত সিম্বল বা প্রতীককে বোঝায়, সি ভাষায় বিভিন্ন স্টেটমেন্টে ব্যবহৃত ওয়ার্ড এবং ক্যারেক্টার সমূহকে সম্মিলিতভাবে টোকেন বলা হয়, যা একক বা সম্মিলিতভাবে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে। রিকার্সিভ ফাংশন কি? যখন কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে তখন তাকে রিকার্সিভ ফাংশন বলে। ফাংশন কলকে বলা হয় রিকার্সিভ কল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমি হাজির হব পরবর্তী ভিডিওতে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।